আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি নতুন পাখি পালকদের জন্য 10টি মহামূল্যবান টিপস আপনাদের দেব, যারা পাখি পালন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তারা অবশ্যই আমার এই 10টা টিপস আপনারা পালন করবেন, পাখি পালনের ক্ষেত্রে আপনারা অনেক অনেক সফল হবেন। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপবেন, যেন দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আমি ভিডিওর কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওর পুরো বিষয় জানার আগে, বোঝার আগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ যদি আপনারা স্কিপ করে যান তাহলে ভিডিওটা অনেকটা আপনারা বুঝতে পারবেন না। তো আমার টিপসের যে প্রথম এক নম্বর যে কথা হচ্ছে, পাখি পালনের ক্ষেত্রে উপযুক্ত স্থান নির্বাচন। আপনারা এমন জায়গা এবং এমন নিরিবিলি লোকালয় নেবেন যেখানে পাখি নিজেকে নিরাপদ মনে করবে। এবং আপনারা আর একটা বিষয় খেয়াল রাখবেন, এমন জায়গায় আপনারা পাখি নেবেন যেখানে কোনো কুকুর বিড়ালের উপদ্রব থাকবে না, কারণ আপনার কুকুর এবং বিড়ালকে পাখি অনেকটাই ভয় পায়। যদি কুকুর বিড়াল থাকে তাহলে পাখি সেখানে ব্রিড কখনোই করবে না, কারণ সে বুঝতে পারবে যে সে তার ডিম বাচ্চা করলে কুকুর বিড়াল সে নষ্ট করবে। নাম্বার দুই, পাখি নির্বাচন। পাখি কেনার ক্ষেত্রে সুস্থ ও সবল পাখি কিনবেন, সেক্ষেত্রে আপনি আপনার যে পরিচিত সিনিয়র ব্রিডার আছে তাদের হেল্প নিতে পারেন, কারণ যে সিনিয়র ভাইয়ারা আছে তারা পাখি আপনার নির্বাচনের ক্ষেত্রে তারা আপনাকে অনেক ধরনের হেল্প করতে পারে, কারণ তারা এই পাখি পালনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন। নাম্বার তিন, সঠিক খাঁচা নির্বাচন। আপনারা খাঁচার ক্ষেত্রে সর্বনিম্ন 18x24 ইঞ্চি খাঁচা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা পাখিকে যত বড় স্পেস দেবেন, যত বড় খাঁচা দেবেন, পাখি তত ভালো ব্রিড করবেন। নাম্বার চার, পাখির বয়স। বাচ্চা বা সেমিয়াডাল পাখি, এই বয়সের পাখি সহজেই আপনার খাঁচায় সেটিং করতে পারবেন। তাই আপনারা চেষ্টা করবেন যখন শুরু করবেন, আপনার 2 থেকে 3 মাস বয়সের বাচ্চা অথবা সেমিয়াডাল বাচ্চা দিয়ে পাখি পালা শুরু করবেন, কারণ এই বয়সের পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দ্রুত মানিয়ে নিতে অভ্যস্ত বোধ করে। নাম্বার পাঁচ, পাখির সঠিক ব্রিডিংয়ের বয়স। এই ক্ষেত্রে আপনারা 8 থেকে 9 মাস বয়সের আগে আপনার পাখিকে হাঁড়ি বা বক্স দেবেন না। খাঁচার ক্ষেত্রে সিঙ্গেল খাঁচায় সিঙ্গেল সিঙ্গেল আপনারা বক্স বা হাঁড়ি দেবেন, আর কলোনির ক্ষেত্রে একসাথে একদিনে দেবেন সবগুলো বাচ্চার জন্য। আপনারা যাতে হাঁড়ি বেশি পরিমাণ দেবেন, যেমন আপনারা যদি কলোনিতে যদি থাকে 10 জোড়া পাখি থাকে, অন্তত 12-13 জোড়া আপনারা হাঁড়ি দিবেন। আর কলোনির ক্ষেত্রে একসঙ্গে পাখিগুলো আপনারা একই বয়সের পালার চেষ্টা করবেন। আর একই দিনে হাঁড়ি দিলে আপনাদের হবে কি, আপনারা পাখি হাঁড়ি দখলের জন্য মারামারি করবে না, যে যার মতো হাঁড়ি চয়েস করে নেবে এবং যে যার মতো হাঁড়িতে ব্রিড করা শুরু করে দেবে। নাম্বার ছয়, খাদ্য তালিকা। পাখির খাদ্য তালিকায় আপনারা ভালো মানের সিড মিক্স রাখবেন এবং সপ্তাহে 2 দিন সবুজ শাক সবজি, 2 দিন সফট ফুড এগ ফুড জাতীয় খাবার দেবেন। নাম্বার সাত, পাখি কেনার সময় 1 জোড়া পাখি কিনবেন না, একসাথে বেশ কয়েক জোড়া কিনলে পাখিরা হইচই করবে, মন মানসিকতা ভালো থাকবে এবং একজন আরেকজন পাখিকে দেখে ব্রিড করবে, সেক্ষেত্রে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ একটা পাখি কিনলে তারা একাকিত্ব বোধ করতে পারে। নাম্বার আট, কৃমিনাশক ঔষধ অন্তত বছরে একবার করে নেবেন।
সেক্ষেত্রে আপনারা আপনার মেডিসিনে করাতে পারেন, এবং আপনার যে নিম পাতার মাধ্যমে এটাতেও আপনার কৃমির কোর্সটা করানো যায়, আপনার সেক্ষেত্রে অভিজ্ঞতার পরামর্শ অনুযায়ী করবেন। নাম্বার নয়, অতি প্রয়োজন না হলে মেডিসিন দিবেন না। আপনারা ব্রিডিংয়ের দেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞতার পরামর্শে আপনারা ব্রিডিং কোর্সটা করে নেবেন, কারণ ব্রিডিং কোর্সটা করালে পাখির মোটামুটি ভালো ডিম বাচ্চা ব্রিডে ভালো রেজাল্ট পাওয়া যায়। নাম্বার দশ, হাঁড়িতে সবসময় ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন মিনারেল ব্লক আছে, আরও বাজারে কিছু ব্লক পাওয়া যায় ভালো মানের, এইগুলো ব্লক আপনারা দিয়ে রাখবেন। এবং ক্যাটেল ফিশ বোন অর্থাৎ সমুদ্রের ফেনা, এটা খুব ক্যালসিয়ামের জন্য ভালো কাজ করে, আপনারা এটা পাখির খাঁচায় সবসময় দিয়ে রাখবেন, পাখি তার প্রয়োজন মতো ইচ্ছা মতো সে এগুলো খেয়ে নেবে। তো বন্ধুরা, আমি যে দশটা টিপস বললাম আপনারা চেষ্টা করবেন সবগুলো পালন করার, তাহলে আপনারা পাখি পালনের ক্ষেত্রে ইনশাআল্লাহ সফল হবেন। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের আবারও বলবো, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পাখি পালক বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের পাখির পালনের কোনো গুরুত্বপূর্ণ টিপস লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো আপনাদের ভিডিও বানাতে। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।